এজন্য মসজিদের সামনে দোকানদার তার যদি নামাজ মিস হয় এই কথা কল জারে কেবলে মানে কথা বলে কোন দুঃখে আপনি নামাজ ছুটলো কেন নামাজ ছুটলো এজন্য বাপ ফিকির করে ফিকির করে দিল সাফ বানান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন الا وان في الجسد لمضغه اذا صلحت صلح الجسد كله واذا فسدت فسد الجسد كله الا هي القلب النبي جي বলেন আমার উম্মত শুনো প্রত্যেকটা মানুষের দেহে ভিতরে গোশতের একটা টুকরা আছে কি আছে বলেন না কি আছে তো আল্লাহর নবী বলেন এটা যদি ঠিক হয় তাহলে পুরো দেহটি এটা যখন নষ্ট হয় পুরা দেহ নষ্ট হয় আলা ওয়াহিয়াল কলব শুনো আমার উম্মত এটা কিন্তু নাম হলো কলব এটাই দিল এটাই হার্ট এটাই হৃদয় এটাই অন্তর এটাই দিল এটাই কলব এটা যার ঠিক পুরা দেহ ঠিক নিশ্চিত মনে রাখেন আপনারাও বুঝবেন আমাদের দেহে হাতে পায়ে চোখে নাকে কানে জবানে ঠোঁটে দাঁতে জিহ্বায় যেই অঙ্গ দ্বারা যা কিছু আমরা করে থাকি যা কিছু আমাদের হয় সব কিছুর প্ল্যানিং পরিকল্পনা প্রথম আকাঙ্ক্ষা করার প্রেরণা দিলের মধ্যে চলে ঠিক কি না বলেন প্রত্যেকটা জিনিস আমার এখন মনে হইছে আমি এখন একটা বাজারে যাব তে এ মনে হইছে এটা কোনানে মনে হইছে হাতের মধ্যে না নাকের মধ্যে দিলে দিলে আমার দিলে প্রথম আমার জিন্দেগির সব কিছু জমা হয় এরপরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে সার্কুলার হয় সরবরাহ হয় পর চায় সবগুলো এই জন্য আল্লাহ নবী বলছেন এই কলব এই দিল পুরা দেহ পুরা দেহের কি বলেন না পুরা শরীরের বাদশা এই দিল যার সাফ পরিষ্কার সেই দিল সারাক্ষণ তখন নেক কাজের জন্য ফুসলা সুবহান নেক কাজের জন্য প্রেরণা দেয় নেক কাজের জন্য অনুপ্রেরণা দেয় কারণ সাদা অন্তর যে বিশুদ্ধ অন্তর যে কলবে সালিম পবিত্র অন্তর নিরাপদ অন্তর বিশুদ্ধ অন্তর মেরে মোহতারাম আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলছেন শুনতেছেন আল্লাহ তাআলা বলে ইয়াউমা লা ইয়ানফাউ মালুম ওয়ালা বানুন কিয়ামতের দিন হাশরের মাঠে লা ইয়ানফাউ উপকারে আসবে না মালুন কোন সম্পদ ওয়ালা বানুন কোন সন্তান আদি ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম শুধু কেবল উপকারে আসবে ওই ব্যক্তি যার অন্তর পবিত্র নিরাপদ বিশুদ্ধ সাদা থপথপ এটা কোরআনের বিশুদ্ধ অন্তর গুণামুক্ত অন্তর পবিত্র অন্তর বিশুদ্ধ দিল যে দিল হ্যাঁ ভারতের এক বুজুর্গ শেখ আহমদ মোহাম্মদ শেখ মোহাম্মদ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহ 35 বছর দিলের মেহনত করছে আল্লাহওয়ালা বুজুর্গদের সোহবতে থাইকা দিল সাফ করার জন্য একদিন দিলের মধ্যে অনুভব হইছে যে সারাক্ষণ আল্লাহর কথাই মনে হয় আখরাতের কথাই মনে হয় বন্দিগি আর ইবাদত করতেই মনে চায় তখন হাত তুলে বলছে আল্লাহকে শুকর হায় দর্দ দিল মুস্তাকিল হো গিয়া আব তো শায়দ মেরা দিল ভি দিল হো গিয়া আল্লাহ আপনার শুকর আজকে মনে হয় অন্তর আমার আলাদা হইছে আখরাতের জন্য আজি মনে হয় দিল আমার দিল হয়েছে অন্তর আমার অন্তর হইছে এটাকে মনে হয় অন্তর এখন যে অন্তরে আল্লাহকে মনে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে হয় মদিনার রওজাকে মনে হয় মক্কার কাবাকে মনে হয় হারামাইনকে মনে হয় হায় হাদিসে আছে আমার বাপ শুনেন
জোহরের নামাজের ওয়াক্তে মাঝে মাঝে নামাজের ওয়াক্ত হলেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ইয়া বেলাল কুম আরিহনা বিসসালাহ ও বেলাল আরে ওঠো না বেলাল আজান দিচ্ছ না কেন আজান দাও জলদি বহু সময় হয়ে গেছে মালিকের সিজদা দেই না জলদি আজান দাও সিজদা দিয়ে কলিজাটা ঠান্ডা করো আরিহনা বিসসালাহ বেচাইন হয়ে যেতে বেচাইন অস্থির হয়ে কখন নামাজ পড়ছ কখন নামাজ পড়ছ বহু সময় হয়েছে সিজদা দিয়ে সিজদা যখন বান্দা দেয় বুজুর্গানে দীন বলে হাদিসের আলোকে হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি হুয়া সাজিদ একজন ঈমানদার তার মনিব আল্লাহ তাআলার সবচেয়ে কাছাকাছি সবচেয়ে ঘনিষ্ঠ হয় কখন নবীজি বলেন হুয়া সাজিদুন যখন সে সিজদা করে বান্দা যখন সিজদা করে আল্লাহ একদম আপন হয়ে যায় বুজুর্গরা বলে আমার শায়খ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব যিনি আজকে ইনশাআল্লাহ আসবেন ওনার মুখে আমি বহুবার শুনছি উনি বলেন তখন আল্লাহ তাআলা যেন সিজদা অবস্থায় তার বান্দার পিঠে মাথায় হাত বুলাইয়া আদর করে দেয় কাছে চলে আসছে ঘনিষ্ঠ হয়ে গেছে এজন্য মালিক তখন মহব্বতে হাত বুলায় আল্লাহ তাআলা তখন বলে আনি আসছো না সিজদা করছো খুশি হচ্ছে খুশি হচ্ছে সিজদায় সিজদার মাধ্যমে কোন কিছু আল্লাহর কাছ থেকে নেওয়া সবচেয়ে সহজ নির্ভরযোগ্য নিরাপদ মাধ্যম সিজদা কি বলেন আবার বলেন